হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পড়ো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য একটি সুখবর আছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কবে থেকে আবেদন করা যাবে এবং আবেদনের জন্য যাবতীয় ডিটেলস, নোটিশ, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। নিয়োগকর্তা কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের চট্টগ্রাম, চাকরির ধরন সরকারি, প্রকাশের তারিখ 19 ডিসেম্বর 2022, পদসংখ্যা 16টি, লোক সংখ্যা নেবে 117 জন 16টি পদের জন্য, সূত্র দৈনিক আজাদ, শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া আছে সেটি আপনাদেরকে পরে দেখিয়ে দেব, আবেদনের মাধ্যম অনলাইনে, আবেদন করার শুরুর তারিখ 22 ডিসেম্বর 2022, আবেদনের শেষ তারিখ 11 জানুয়ারি 2023। অফিসিয়াল নোটিশের ঠিকানা এই এই লিঙ্কে গিয়েও আপনারা সরাসরি দেখতে পারবেন। এবার যে নোটিশটি প্রকাশ করেছে সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরবো। নোটিশটি প্রকাশিত হয়েছে 18 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম। নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শাখা শুল্ক মূষকের স্মারক নম্বর এত, তারিখ 9 ফেব্রুয়ারি 2022, খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের চট্টগ্রামের নিম্নলিখিত শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশি নাগরিকের নিকট অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বরে পদ আছে কম্পিউটার অপারেটর, 1টি পরিসংখ্যান অনুসন্ধায়ক, 1টি শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 1টি ড্রাফটসম্যান, 1টি উচ্চমান সহকারী, 1টি ক্যাশিয়ার, 6টি শার্ট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, 2টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 5টি গাড়ি চালক, 13টি সিপাই, 53টি ইলেকট্রিশিয়ান, 1টি ডেসপাস রাইডার, 1টি ফটোকপি অপারেটর, 2টি অফিস সহায়ক, 13টি নিরাপত্তা প্রহরী, 3টি পরিচ্ছন্নতা কর্মী, 1টি নিচে যে শর্তাবলীগুলো আছে সেগুলো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 11/12/2022 খ্রিস্টাব্দ তারিখ, প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর, প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত, 22 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ মোতাবেক চাকরি প্রার্থীদের বয়স 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। ইতিপূর্বে 2017 সালে এ দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদিত প্রার্থীগণের নিয়োগ কর কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার লক্ষ্যে প্রার্থীদেরকে তাদের তথ্যসমূহ পুনরায় অনলাইনে প্রদান করতে হবে। এক্ষেত্রে তাদেরকে পরীক্ষার ফিস প্রদান করতে হবে না। সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এই যে নিয়মগুলো আছে সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদেরকে পরীক্ষার সময় সব কিছু অনুসরণ করতে হবে। যে নিয়মগুলো এখানে প্রযোজ্য আছে সেগুলো, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী সেগুলোও এখানে দেওয়া আছে, আবেদনের সময়সীমা
সেটিও দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসে দেওয়া আছে। টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে বলা আছে এক থেকে দুই নম্বর পদের জন্য 300 টাকা, সার্ভিস চার্জ 34 টাকা, মোট 334 টাকা, তিন থেকে নয় নম্বর পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা, এবং 10 থেকে 16 নম্বর ক্রমিকের পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এখানে এসএমএস চেঞ্জ করার নিয়ম, আবেদন করার নিয়মেও ডিটেলসে দেওয়া আছে, সেটি দেখতে পাচ্ছেন। সূত্র দৈনিক আজাদ 19 ডিসেম্বর 2022, আবেদনের শুরুর তারিখ 22 ডিসেম্বর 2022, আবেদনের শেষ তারিখ 11 জানুয়ারি 2023। সরাসরি আবেদনের যে লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন http://ctgvat.teletalk.com.bd, এই লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্য ধন্যবাদ।